আজকে শুধু তৈরি করছি আমরা এঁচোড় পটল চিংড়ি। তো এই যে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, এইখানে পটল আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইখানটা আমরা এঁচোড় সেদ্ধ করে রেখে দিয়েছি আলাদা করে, এই যে এঁচোড় সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবার আমরা তৈরি করবো এঁচোড় পটল চিংড়ি। তোমরা দেখো আলু পটলগুলো ভাজা হয়ে যাক, ততক্ষণ আমরা মশলা করে নিই, মশলায় কী কী দিচ্ছি সব তোমাদেরকে দেখাবো। আলুটাকে আমরা ভেজে নিয়েছি, এবার ওই তেলেই আমরা কী করবো, এঁচোড়গুলো ভাপানো আছে তাও একটু তেলে হালকা করে ভেজে নেব। আজকালকে যা গরম পড়েছে, একটু হালকা পাতলা খাওয়াই ভালো, কিন্তু এইসব রান্নাগুলো একটু রিচ না হলে, একটু ময় মশলা দিয়ে ভালো করে না করলে ভালো লাগে না। আমি চেষ্টা করবো কম মশলা দিয়ে যাতে সুস্বাদু হয়, আর দেখা যাক কী হয়। তো এই যে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভাপানোই আছে তাও একটু হালকা নুন দিয়ে দেব। এ দেখো এতটুকুর মতো আমরা নুন দিচ্ছি, যেহেতু আমরা একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছি তাও একটু নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ দেব, এই এতটুকুর মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি ফুটিয়ে। এটা একটু লাল লাল করে একটু ভেজে নেবো, জোর আছেই ভাজবো, যেহেতু এটা সেদ্ধ করা রয়েছে অলরেডি, তো আমরা এটা জোর আছেই ভাজবো। তো এবার কী করবো, এই যে চিংড়ি মাছটা রয়েছে এটাকে একটু জল ঝরিয়ে এই বাটিটার মধ্যেই আমরা একটু ইয়ে করবো, কেন চিংড়ি পটল হবে প্লাস চিংড়ি এঁচোড় পটল হবে প্লাস আবার একটু ভাপাও হবে। আমরা এতটার মতো চিংড়ি নিতেই পারি আর এতটা আমরা ভাপা করবো। তো এইটার মধ্যে আমরা একটু নুন হলুদ মাখিয়ে নেবো, এই বাকি চিংড়িটাকে আমরা একটু সরিয়ে রাখছি এখানটা, এটার মধ্যে একটু হলুদ দেব। এই যে হলুদ দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে এইটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। অত বেশি খুব কড়া করে ভাজবো না, ভাজলে খুব কড়া করে চিংড়ি মাছ ভাজলে রাবারের মতো খেতে হয়ে যায়, তো আমরা ওটা করবো না, আমার তো ওরকমই লাগে। হালকা হালকা করে একটু লাল লাল করে হালকা হালকা করে ভাজবো, এই যে মেখে নিলাম ভালো করে। আমার একটা সব আছে 14 বার হাত ধোয়া। এই যে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি, সরি এঁচোড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা ভাবছো আমার রান্নাঘরটা আলাদা কেন, এটা আমার বাপের বাড়ির রান্নাঘর, আর তোমাদের আগে যেই ভিডিওগুলো দেখা ওগুলো আমাদের শ্বশুরবাড়ির রান্নাঘর থাকে, সেটা তো রকম আর কি। এই দেখো আমরা এখানে নিয়ে নিয়েছি তোমার মিক্সিতে আদা রসুন পেঁয়াজ আর লাল লঙ্কা, লাল লঙ্কাটা দিলে, কাঁচা লঙ্কাটা দিলে, আমরা লঙ্কার গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিলেই দেখতে খুব সুন্দর হয়ে যাবে। তো এটা চলো আমরা এটা করে ফেলি, মশলাটা বেটে ফেলি। এঁচোড়গুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জোর আছে যেহেতু দিয়েছিলাম, এটা যেহেতু তোমার সেদ্ধ করাই ছিল এই জন্য আমি জোর আছে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই একই তেলেই আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো এই একই তেলে চিংড়ি মাছগুলো দেবো, এই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছে বা এইগুলো দিয়ে দেবো, হালকা হালকা করে ভাজবো। এই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, আর সব তো বললাম আমি বারবার হাত ধোয়া সব আছে। হ্যাঁ তো এই যে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজ কেটেছি বলে চোখে জল চলে এসছে, আর এইখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি প্রথমেই বললাম একটু হালকা লালচে করব, তো ওই হালকা লালচে করে নিয়েছি, এবার এটা তুলে নেব, তুলে নিয়ে এটার মধ্যে তারপরে ফোড়ন দিচ্ছি। দেখো বাকি তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দেবো, কেন আরেকটু তেল লাগবে। তেল দিয়ে এবার এটার মধ্যে একে একে ফোড়ন দেবো, হলো এবার একে একে আমি ফোড়ন দেবো। তো ফোড়নে দিচ্ছি আমরা জিরে, গোটা সাদা জিরে দিচ্ছে, ওদিকে বাচ্চারা খুব জ্বালাচ্ছে, গোটা সাদা জিরে ফোড়নে দিলাম। তারপরে দিচ্ছি তেজপাতা, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা আর গরম মশলা গুঁড়ো, সরি গোটা গরম মশলা,
আমরা ফোড়নে দিয়ে দিলাম, মাছটা বাড়িয়ে দিলাম। এটা হালকা একটুখানি তেলের মধ্যে দেব, নাড়াচাড়া করে নেব। গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, স্মেল আসে, মিষ্টি একটা স্মেল আসে। এই যে আবার চিংড়ি মাছের তেলে আরও খুব সুন্দর, এদিকে বাচ্চারা খুব চিল্লামিল্লি করছে। এই দেখো একটা চিংড়ি মাছ ছিল, আমি সব এটার মধ্যে এরকম তুলে নিয়েছি, আমি আলাদা আলাদা করে রাখি না, বেকার একগাদা বাসন হবে ওই জন্য। এইবার কী করবো, পেঁয়াজগুলো যেহেতু এটা হালকা লালচে বাউন হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যেভাবে করছি মাংস আছে একদম তেল হয়ে যাবে। আর এদিকে যে মিক্সিতে মশলাটা বসে আছে রেখে দিয়েছি, এখন মশলাটা বাটা হয়নি, তো আমি বেটে নিই এটা ততক্ষণ হালকা হালকা লালচে ব্রাউন হোক, ব্রাউন হোক। এদিকে একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা হালকা মজে এসছে, একটু লালচে লালচে হয়েছে, বুঝতে পারছি না ক্যামেরা ঠিক খারাপ হচ্ছে কিনা। ঠিক আছে, এবার আমি কী করবো, এই যে টমেটোগুলো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দেবো। আর এখানে মশলা এক হাতে ফুলতে পারছি, এটা তো মশলা হয়ে গেছে। এইবার এগুলো মশলাটা দিয়ে দিই, এই যে মশলাটা ধরে দিয়ে দিলাম, তোমাদের তো বললাম। দেখো লাল রঙটা দেওয়াতে আমার এমনি মশলার রং কিন্তু লাল চলে এসেছে, তাই না? তো আমাদের লঙ্কার গুঁড়োটা আমরা যদি ব্যবহার নাও করি তো কোনো, যারা লাল ঝাল দেখতে খেতে ভালোবাসে তারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করো, আর না হলে এই লালেই কিন্তু হয়ে যায়। এবার আস্তে আস্তে এটার মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো, একটুখানি জোরে দিয়ে দিলাম আঁচটা, আস্তে আস্তে সব মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেবো। তো এই যে এক একটা মশলা দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি দিচ্ছি সানরাইজের লাল ঝাল মশলা, আমি একটু তেলে ঝালে খেতে ভালোবাসি, আর অবশ্যই রঙটা আমার জন্য অনেকটা ম্যাটার করে, আমি একদম সাদা থাকে সে খেতে পারি না, জানি এটা শরীরের জন্য খুবই খারাপ কিন্তু আমি খেতে পারি না, একটু লাল লাল তেল তেল হবে তাহলেই আমি খেতে পারি, ভালো লাগে, খেতে পারি বলতে আমার ভালো লাগে। এই যে এতটা নুন দিয়ে দিলাম, যেহেতু প্রত্যেকটা ভাজাতে আমি নুন দিয়েছি তো ছোলে একটু নুন দিয়ে আমি আর এক্সট্রা নুন দেবো না। মশলাটা ভালো করে কষিয়ে তেল বের হওয়া অবধি আমরা মশলাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, মশলাটা আস্তে আস্তে কোক খা। চলো দেখি মশলাটা এখন কী অবস্থায় আছে, ঢাকা তো দিয়ে দিয়েছিলাম, মানে একটা একটু মনে হচ্ছে একটু কষবে, মনে হচ্ছে কি সত্যি সত্যি তা একটু মশলাটা কষবে। দেখো এখনও তেল বেরায়নি মশলা দিয়ে, বাচ্চারা খুব বদমাশি করছে, একটু মশলা কষুক একটু ঢাকা দিয়ে দিই। তো দেখো মশলার তেলটা বেরিয়ে এসেছে, বুঝতেই পারছো, আমি বুঝতে পারছি না ক্যামেরা শো করছে কি না। এই যে মশলার তেলটা বেরিয়ে এসছে, এবার এই ভাজাগুলো এটার মধ্যে দিয়ে দেবো, সব একবারে দিয়ে দেবো। আর ওদিকে দিদি ছেলে মেয়েকে স্নান করাচ্ছে বলে একটু চিল্লামিল্লি হচ্ছে, যাই হোক এটা ভালো করে আমরা মিশিয়ে নেবো, আঁচটা কিন্তু সিমেই থাকবে, ঠিক আছে। এই যে একটু ভালো করে নাড়িয়ে নিই, এটা হচ্ছে গিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জোরে আঁচ করে একটু নাড়িয়ে নেব, তারপরে এটা মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ফুটাবো। একা তো হচ্ছে না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আমার তো আর স্ট্যান্ড নেই যে স্ট্যান্ড রেখে আমি ভিডিও করবো, তো আমাকে এক হাতে ফোন নিয়ে করতে হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছে। এই যে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, এই যে এটা নাড়া হয়ে গেছে নাড়া, এবার
একটু জল দিয়ে দিলাম, গরম জল করেছে, উষ্ণ গরম জল করে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে প্রথমে একটু জোরে দিয়ে আমরা ফুটিয়ে নেব, তারপরে একটু সিমে দিয়ে দেবো ভালো করে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাখা মাখা নামিয়ে নেব। এই একটু জোরে দিয়ে ঢাকা দিয়ে দিই, একটু জোরে দিয়ে, একটু যখনই জলটা একটু ফুটবে, তো এর টবক একটু যখন ফুটবে তখনই সিম করে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে ঝোলটা টবক করে ফুটছে, তো আমরা এবার কী করবো, এটাকে সিম করে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর তোমরা একটু ভালো করে ঝোলটাকে একটু মুখে দিয়ে দেখে নিও যে ঝোলটা তোমার নুনটা হয়েছে কি না, কারণ আমরা নুনটা আন্দাজ মতো অল্পই দিই সাধারণত কম প্রথমে, তারপরে টেস্ট করে আমরা তারপরে আবার বেশি করে নুন দিই। তো চলো এটাকে সিম করে এবার ঢাকা দিয়ে রাখি, গরম হতে থাকো। আমাদের এঁচোর চিংড়ি পটলটা হয়ে এসেছে, হ্যাঁ হয়ে এসেছে প্রায়, হ্যাঁ সেদ্ধ, সব সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে দেখছি, তো খুন্তি দিয়ে দেখাতে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কী করবো, আমরা এক চামচ গরম মশলার গুঁড়োটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর ঘি থাকলে অনেকে ঘি দেয়, আমি ঘিটা প্রেফার করি না, অনেকে ভালো লাগে অনেকে ঘি দেয়, আমি দিই না। তো দেখো ঘি ছাড়াই আমাদের রেডি হয়ে গেছে এঁচোড় পটল চিংড়ি। তোমরা এটা গরম গরম ভাত দিয়ে খুব ভালোভাবে খেতে পারবে, এবং পরোটা দিয়েও রুটি দিয়েও খুব সুন্দর লাগবে এটা খেতে। আমি একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু আমরা অনেক লোক, তোমরা চাইলে আরেকটু এটা মশলা মাখা মাখা করতে পারো, আরও সুন্দর লাগবে। তো বাড়িতে চটপট চটপট করে এই রেসিপিটা করে খেয়ে আমাকে একটু কমেন্টে জানিও কেমন হয়েছে।